আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাসূলকে শরণ করে আহলে বাত পাক পঞ্জাতনকে শরণ করে সারা বিশ্বের ওলিয়া ওলিয়া গাউস কুতুব প্রত্যেকের রোহানি কদমে আমার প্রেম ভক্তি রেখে আমার পিতামাতার চরণে ভক্তি রেখে আমার ওস্তাদের চরণে ভক্তি রেখে বিশেষ করে আমার মুর্শিদ কেবলা শাহ মনিরুল ইসলাম তিশতি নুরুল্লাহপুরি সেই দয়ালের চরণে আমার প্রেম ভক্তি রেখে এবং এই গান যারা দেখছেন ও শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আমি এই গানটি করছি। এই গানটির শিরোনাম হচ্ছে আসল ঠিকানা। এই পৃথিবীতে মানুষ এসে এই মোহমায়ার জালে আবদ্ধ হয়ে স্রষ্টাকে ভুলে গিয়ে অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে লিপ্ত হয়ে যায়, ফলে ভুলেই যায় যে আমি একদিন এসেছি যেতে হবে প্রভুর কাছে। দেখবেন সে হাজার কোটি টাকার মালিক ওই ব্যক্তি মারা গেল, কিন্তু সেই সাড়ে তিন হাত জায়গায় যেতে হবে, আর সেই আকাশের নিচে যে ঘুমায় খোলা আকাশের নিচে সেই ব্যক্তি মারা যাওয়ার পরে কিন্তু সাড়ে তিন হাত মাটির ভিতরে যেতে হয়। চাইলেও সেই ধনী ব্যক্তিটা একটু মাটি বাড়িয়ে নেওয়ার কোনো সাধ্য নাই। তাই আমার এই গানটি
পিছু পিছু পরপারের জন্য অর্জন করলি না রে কিছু মোহমায়ার জালে হইয়া রইলি রে আবদ্ধ মোহমায়ার জালে হইয়া রইলি রে আবদ্ধ ইহার বেশ নেয়ার মতো নিজ কারো সাধ্য ইহার বেশ নেয়ার মতো নিজ কারো সাধ্য সুজন বলে সারে তিনাদ ঘর ঠিকানা সেই ঘরে যাইতে কি লাগে আছে নিতা জানা পাগল সুজন বলে সারে তিনাদ ঘর ঠিকানা সেই ঘরে যাইতে কি লাগে আছে নিতা জানা দয়ালের চরণে থাকো হইতে পরিশুদ্ধ দয়ালের চরণে থাকো হইতে পরিশুদ্ধ ইহার বেশ নেয়ার মতো নিজ কারো সাধ্য ইহার বেশ নেয়ার মতো নিজ কারো সাধ্য সাড়ে তিন হাত মাটি তোমার জন্য হয় বরাদ্দ সাড়ে তিন হাত মাটি তোমার জন্য হয় বরাদ্দ ইহার বেশ নেয়ার মতো নিজ কারো সাধ্য ইহার বেশ নেয়ার মতো নিজ কারো সাধ্য